নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। আজ আবার হাজির হয়েছি জন্মাষ্টমীর আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে জন্মাষ্টমীর ব্রতকথার ভিডিওটাই তোমাদের শেয়ার করছি। যারা যারা এই ব্রতকথা শুনতে চাও, তারা কিন্তু পুরো ভিডিওটা শুনো, এটাতে কিন্তু পুরোটাই আছে, পুরো ব্রতকথাটাই তোমরা শুনতে পাবে। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। এর আগেও আমি জন্মাষ্টমীর অনেকগুলো ভিডিও আপলোড করেছি, তোমরা সেগুলো চাইলে অবশ্যই দেখো। আর এই ভিডিওটাও ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। ভক্তিভাবে বন্দি আমি ও দুটি চরণ, জন্মাষ্টমীর ব্রত কথা পড়িতে রচনা, হৃদয়ে উদিত হয় এ শত বাসনা, পুনশ্চিন্তা করি যেন হইয়া বামন, চন্দ্র ধরি বারে সাদ হইল তেমন, কিন্তু তবু মনে করে তিনি দয়াময়, করিলে তাহার কাজ কৃপা তার হয়, যার কৃপা হলে পঙ্গু গিরি পার হয়, যার কৃপা হলে মুখ কত কথা কয়, সেই কৃষ্ণচন্দ্রে আমি করিয়া প্রণাম, জন্মাষ্টমী ব্রত কথা পদ্যে লিখিলাম, প্রার্থনা মনোবাসনা পূর্ণ যেন হয়, যেন চরণের অঙ্গ চক্র কদা পদ্মধারী নারায়ণ, দৈব কি উদর জন্ম কিসের কারণ, বশিষ্ঠ কহেন রাজা শুন ভক্তি মনে, নারায়ণ স্বর্গত্যাগে কিসের কারণে, এই পৃথিবীতে জন্ম দৈব কি উদরে, সেই পূর্ণ কথা বলি তোমার গোচরে, পূর্বকালে কংসাসুর নামে নরপতি, অহংকারে মত্ত হয়ে থাকে দিবারতি, ধরা অধিশ্বর হয়ে সেই দুরাচার, পৃথিবীকে তাড়না করিল বহুবার, সহিতে না পারি দুঃখ পৃথিবী তখন, মহেশ সকাশ গিয়া করে নিবেদন, পৃথিবীর দুঃখ দুর্দশ দশা দেখি শূল পানি, ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী, দেবগণ চল যাই ব্রহ্মার সকাশে, করিব উপায় আজি কংসের বিনাশে, অনন্তর মহেশ্বর দেবগণ লয়ে গমন করিল সবে ব্রহ্মার আলয়ে, দেবগণ নিবেদন করে ব্রহ্মার পাশে, উপায় করুন প্রভু কংসের বিনাশে, ব্রহ্মা তবে হংস পৃষ্ঠে করি আরোহণ, ক্ষীরোদ সাগরে যান লয়ে দেবগণ, সাগরের তীরে স্তব করে সুরগণ, স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ, নারায়ণ বলিলেন ওহে দেবগণ, বিষণ্ণ বদন সবে কিসের কারণ, কি বা হেতু কর হয়ে বেতায় আগমন, ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন, শিব বরে বলিয়ান হয়ে কংসাসুর, পৃথিবীরে দেব সদা যাতনা প্রচুর, নহি মানে দেবদ্বিজ গুরুজন আদি, অহংকারে মত্ত হয়ে থাকে নিরবধি, মহেশ্বর দিল বর ভগিনার হাতে, নিধন হইবে কংস নহে অন্যতে, তাই প্রভু নিবেদন অভয় চরণে, রাখিতে দেবের মন কংসের নিধনে, দৈব কি উদরে জন্ম করিয়া গ্রহণ, পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন, নারায়ণ বলিলেন দেব মহেশ্বর পার্বতীকে সাথে দেন একটি বৎসর, কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া, এত বলি উমারমা সখেতে লইয়া, মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ, দৈব কি উদরে জন্ম করিল গ্রহণ, যে কালে বৈকুণ্ঠ ত্যাগী ব্রহ্ম সনাতন,
করেন দেব কি গর্ভে আশ্রয় গ্রহণ, সেই কালে শ্রী শিব ব্রহ্মা আদি দেবগণ সনকাদি নারদাদি মুনি ঋষিগণ উপস্থিত হই সেই হয়ে সেই কংস কারা করে স্তবাদি করেন হতবে সবে ভক্তি সহকারে। তারপর আবির্ভাব করেন সময় ভক্তরিদের সত্যভাব হইল উদয়, আকাশতে রবি আদি নবগ্রহগণ মঙ্গল জনক স্থানে আদি স্থিত হন। ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্র নিষার্ধেতে সর্বদিক আলোকিত করিয়া শ্রীহরি ধরাধামে অবতীর্ণ শিশুরূপ ধরি পরিধানে পিত বসবাস কৌস্তব গলেতে চতুর হস্ত শঙ্খ চক্র গদা পদ্ম বরেতে রূপ হেরি বসুদেব দৈব কি চিন্তিল বুঝিবা দেবতা শ্রী জন্ম লোভিল নানা বিধ স্তব করি বলে নারায়ণে চতুর্ভুজ পরিহার করো এক্ষণে কেমন রক্ষিব প্রভু কংসের হাত হতে ভাবিয়া উপায় মোর নহি পাই চিত্তে অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল পরিধান ত্যাগী প্রভু দ্বিভুজ হইল অনন্তর ভগবান হরির কৃপায় বসুদেব শৃঙ্খল হইতে মুক্তি যে পায়। মহাময় শ্রীহরির আশ্চর্য মায়াতে লক্ষ্মীগণ অচেতন হইল নিদ্রাতে, যে সময় সে সময়ে ভগবান আবির্ভূত হন সেই কাল যুব মায়া বুঝে জন্মলন। পূর্বের আদেশ মতো পবিত্র স্থানেতে নন্দালয়ে নন্দ পত্নী যশোদা গর্ভেতে অতঃপর ভগবান কনকং বসুদেবে নন্দালয়ে তারে রাখি আসিতে হইবে নন্দকন্যা যোগ মায়া শ্রী ভগবতীকে আনয়ন করিয়া দিবেন দৈব বিজে। ভগবান কৃষ্ণ বাক্য করিয়া শ্রবণ নিজ বস্ত্রে শ্রীকৃষ্ণকে করিয়া আচ্ছাদন বসুদেব নন্দালয়ে করেন গমন বিঘ্নহারী শ্রী বিষ্ণুকে করিয়া স্মরণ। যেই কালে বসুদেব গমন করিল কারাগৃহ লৌহদার মুক্ত হয়ে গেল মন্দ মন্দ মেঘগণ করে গর্জন মৃদু মন্দ বৃষ্টি দ্বারা হতেছে পতন। স্বয়ং অনন্ত দেব সর্বরূপ ধরি বাড়ি নিবারণ জন্য কৃষ্ণ শীর্ষ বলি ছত্রের মতন ফনা করিয়া ধারণ শ্রী বসুদেবের সাথে করেন গমন। এইভাবে বসুদেব যাইতে লাগিল যমুনার তটে আসি উপস্থিত হল দুকুলে বহিছে বান বসুদেব ভাবে কেমন হইয়া পার বকুলে যাইবে হায় কি করিব বলি কাঁদিতে লাগিল অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল দেখিতে দেখিতে জল আসিল কমিয়া শিবা রূপে পার হয়ে যান মহামায়া শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান মায়া পরিবারি মধ্যে পরে ভগবান বসু মধ্যে কাঁধে পুনঃ শির শিরে হাত দিয়া জলক্রীড়া করে কৃষ্ণ যমুনা লইয়া যমুনার পুরে সাজ কৃষ্ণকে পাইয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া সানন্দেতে বসুদেব তুলি নিয়া কোলে যমুনা হইয়া পারাশিল গোকুলে অনন্তর বসুদেব আসি নন্দালয়ে যশোদার নিকট দেখে কন্যা আছে শুয়ে মহামায়া প্রভাবেতে গোপ গোপী যত কেহ কিছু নাই জানে সবে নিদ্রাগত যশোদা ও পুত্র কন্যা কিছু না বুঝেছে জানে কোন দেবরূপী জন্ম লোভিছে বসুদেব পুত্র দিয়া কন্যার কোলে নিল
মথুরায় কারাগৃহে চলিয়া আসিল, যোগ মায়া রূপী কন্যা দৈবকীকে দিয়া। বন্ধন স্থানে বসু আসিল চলিয়া, যোগ মায়া প্রভাবে পুনর্বন্ধন ঘটিল, কারাগৃহ পুনরায় আবদ্ধ হইল। মহামায়া সদ্য জাতা শিশুর মতন ক্রন্দন করিবা মাত্র জাগে লক্ষ্মীগণ। এক লক্ষ্মী কংস পাশে করিয়া গমন, দৈবকী প্রসবে শিশু করে নিবেদন। বিদিত হইয়া কংস আসি কারালয়ে, দেখিল দৈবকী কোলে কন্যা আছে শুয়ে। ক্রোধে কংস দরিবারে উদ্যত শিশুরে, দৈবকী কন্যারে হস্তে জড়াইয়া ধরে। অস্ত্রসিক্ত আখি নিয়ে বলে বারে বার, প্রাণভিক্ষা দাও রাজা কন্যারে আমার। না শুনিয়া তার কথা পাপ রূপী কংস, শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস। ধরিয়া শিশুর পদ ঊর্ধ্বতে তুলিল, শিলাপৃষ্ঠ লক্ষ্য করে নিক্ষেপ করিল। কিন্তু সেই শিশু কন্যা কংস হাত হতে আরো ঊর্ধ্বে যায়, উঠে না পড়ে শিলাতে। কন্যা অষ্টভুজা হয়ে মহাদেব রূপে, বলেন বচন দুরাচার কংস ভূপে, দুষ্ট দুরাচার কংস শুনরে বচন, কি বলা ভবে ব্যাধি আমার জীবন। তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে, দিন দিন বর্ধিত হতেছে গোকুলেতে। অতএব নির্দোষী দৈবকী বসুদেবে হিংসা করি উভয়তে, উভয়ে কিবা ফল হবে। তারপর অষ্টভুজা মাতা ভগবতী গেলেন কৈলাস ধামে যথা পশুপতি। মহামায়া বাক্য কংস করিয়া শ্রবণ, বসু ও দৈবকী করে বন্ধের মোচন। তৎপরে কি রূপে শত্রু করি বিনাশন, পরামর্শ করে কংস লয়ে মন্ত্রীগণ। জন্মাষ্টমী ব্রত কথা হলো সমাপন, জয় কৃষ্ণচন্দ্র বলি ডাক সর্বজন। কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যেই জন, সকল সদিচ্ছা তার হইবে পূরণ। রোগ শোক দুঃখ তার দূরে যায়, শান্তি পায় মনে, জন্মাষ্টমীর ব্রত কথা যেই জন শুনে। স্বয়ং কৃষ্ণ হতে কৃষ্ণ নাম হয় সার, নামের প্রভাবে জীব তবে এ সংসার। সর্ব দুঃখ দূরে যায় এ সুখময়, ভক্তি ভাবে কৃষ্ণ নামে লইলে আশ্রয়। ভক্তি প্রিয় কৃষ্ণচন্দ্র ভক্ত বড় ধন, ভক্তের লাগিয়া তিনি অবতীর্ণ হন। হে গোলকপতি কৃষ্ণ প্রার্থনা চরণে, এ অধমের কৃপা করো আপনার বশে। ইতি জন্মাষ্টমী ব্রত কথা সম্পূর্ণ। ওম কৃষ্ণায় বসুদেবায় হরয়ে পরমাত্মনি প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।